সাউথ আফ্রিকার একটি স্থল বেষ্টিত দেশ জাম্বিয়া। পশুপাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এ দেশটির আরেকটি পরিচয় হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে লাজুক মানুষদের দেশ। পৃথিবীর সবচেয়ে লাজুক ও ভদ্র মানুষদের দেখা পাওয়া যায় এই জাম্বিয়াতে। তবে জাম্বিয়া সম্পর্কে অদ্ভুত এবং মজার তথ্যগুলো এতটুকুতে শেষ নয়। জাম্বিয়ানরা কিভাবে মানুষকে আপ্যায়ন করে, খাবার পর কিভাবে হাত ধোয়, কিভাবে বৈচিত্র্যতার মাঝে তাদের দৈনন্দিন জীবন কাটে তাও আপনাকে জানতে হবে। চলুন অল্প কথায় জেনে নেওয়া যাক। জাম্বিয়াতে নারী ও পুরুষেরা একসাথে সম্মিলিত হয়ে বিছানায় যাওয়া ছাড়া আর কোনো কাজই করে না। অর্থাৎ পুরুষরা পুরুষদের কাজ করে, নারীরা নারীদের কাজ করে, কেউ কারো কাজে হাত দেয় না। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন একটি সুইমিং পুলে কয়েকটা ছেলে গোসল করছে, একটি মেয়ে এসে সেখানে ঝাঁপ দিল, সাথে সাথে এক সেকেন্ড দেরি না করেই সব ছেলেরা পুল ছেড়ে উঠে চলে যাবে। এমনকি তারা স্ত্রীর সাথেও সুইমিং পুলে সাঁতার কাটতে নারাজ, এতটাই লাজুক এ জাতি। জাম্বিয়ানরা যখন কারোর সাথে দেখা করে বা অতিথিদের আমন্ত্রণ জানায়, তখন তারা সামান্য দূরত্ব বজায় রেখে হাত বাড়িয়ে হাত মেলায়। আমরা যেমন কারোর সাথে দেখা হলে জড়িয়ে ধরে কোলাকুলি করি, জাম্বিয়ানরা সেটা করে না। তাদেরকে কেউ জড়িয়ে ধরলে তারা বেশ বিব্রত হন এবং খেপে যান। এখানে যদি কারো বাড়িতে আপনি বেড়াতে যান, তাহলে তারা আপনাকে দরজার সামনেই বিশেষভাবে শুভেচ্ছা জানাবে, কিন্তু এরপর ঘরে ঢুকে আপনি তাদের কোনো চেয়ারে বসতে পারবেন না। বসার জন্য তাদের চেয়ার আনার অপেক্ষা করতে হবে। ধোয়া মোছা করে তারা আপনার জন্য বিশেষ চেয়ার নিয়ে আসবে। জাম্বিয়ার মূল খাবার হচ্ছে নসিমা। এই খাবারটি সবার সাথে বসে আপনাকে খেতে হবে। সবার আগে যদি আপনার খাওয়া শেষ হয়ে যায়, তবুও আপনি উঠে যেতে পারবেন না। সবার খাওয়া শেষ হবার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। তারপর একসাথে লাইনে দাঁড়িয়ে হাত ধুতে পারবেন। জাম্বিয়ানরা দুই হাত ব্যবহার করে খাওয়া অপছন্দ করেন। তাদের সামনে দুই হাতে খাওয়া মানে আয়োজককে অপমান করা। এই দেশের মানুষদের হিউমার খুবই কম। সাধারণ একটা উদাহরণ দিয়েই বোঝাচ্ছি। একজন জাম্বিয়ান যদি আরেকজন জাম্বিয়ানের বাসায় অতিথি হিসেবে যান, তাহলে তাকে ভুলেও জিজ্ঞাসা করা যাবে না, আপনি কি ক্ষুধার্ত? এ ধরনের প্রশ্ন করলে পেটে শত ক্ষুধা থাকলেও অতিথি সেটাকে অপমানজনক প্রশ্ন বিবেচনা করে খেতে অসম্মতি জানিয়ে উঠে চলে আসবে। তাই জাম্বিয়ানদের কখনো খাবার সাথে নেই বা কিছু খাবে কি না জিজ্ঞাসা করতে নেই, সরাসরি তাদের হাতে খাবার তুলে দেওয়াই ভালো। জাম্বিয়াতে কারো বাসায় বা কোনো রেস্টুরেন্টে খাবার খেয়ে আপনি বারবার ধন্যবাদ জানাতে পারবেন না বা খাবারের তারিফ করতে পারবেন না। খাবার শেষে একেবারে বের হয়ে যাবার সময় জিকোমো বলে একটু ধন্যবাদ জানাতে পারবেন শুধু, তা না হলে তারা এটাকে খাবার দানের লজ্জা হিসেবে বিবেচনায় নেবে। আর এখানে আপনি খাবার খেয়ে পুরো প্লেট ফাঁকা করতে পারবেন না, সামান্য খাবার প্লেটে অবশিষ্ট রাখতে হবে। রান্নাঘরে যে শিশুটি প্লেট ধোয়ার কাজ করে, এই খাবারটি তার পেটে যাবে। এদেশের মানুষ অতিরিক্ত কথা বলা পছন্দ করে না, বাড়তি কথা বলতে তারা খুবই লজ্জা পায়। তাই প্রয়োজনের বাইরে অন্য কথা বলা, রসিকতা বা হাসি ঠাট্টার চেষ্টা করা থেকে বিরত থাকুন, তা না হলে তাদের ক্রুদ্ধ চেহারা দেখার জন্য আপনাকে তৈরি হতে হবে। জাম্বিয়া সম্পর্কে আজ এতটুকুই।